পেটকে সুস্থ রাখার জন্য খান আটটি খাবার পেটের মধ্যে অশান্তি থাকলে সবকিছু খারাপ লাগে শরীরের হজম ব্যবস্থা কেন্দ্রস্থল হলো ঠিকঠাক ঠিক চলাচল প্রয়োজন সার্বিক সুস্থতার জন্য পেট ঠিক থাকা খুবই দরকারি পেটকে ঠিকঠাক অবস্থায় রাখার দুটো উপায় আছে এক ব্যায়াম অপরটি হল নিয়ম মেনে খাওয়া দাওয়া করা কি খেলে পেট সুস্থ থাকে তা জানতে হবে এই রকম খাবারের কথা আলোচনা করা হলো যাতে প্রচুর পরিমাণে ভিটামিন ও পুষ্টি আছে এগুলো পেট পরিষ্কার করে ও সার্বিকভাবে আপনার হজম ব্যবস্থা উন্নতি আনে চলুন দেখে আসি দই আপনার পেটে বহু লক্ষ ব্যাকটেরিয়া থাকে যা আপনার হজমে সাহায্য করে এ দইয়ে প্রচুর স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া আছে যা শুধু হজমে সাহায্য করে না আপনার পেটের সংক্রমণ করে চর্বিবিহীন মাংস চর্বিহীন মাংসের সবচেয়ে ভালো ব্যাপারটা হলো এতে মেয়েদের মাত্রা একদমই কম এতে কোনো ক্ষতিকর কোলেস্টেরল থাকে না এবং সার্কুলেট ফ্যাট দের মাত্রাও খুব কম চর্বিতে মেয়েদের মাত্রা অনেক বেশি এবং বয়সপ্রাপ্ত পুরুষদের জন্য কোলন ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয় কলা জনপ্রিয় ফলের মধ্যে কলা একটি এটি পেটের কোষ বাচন ব্যবস্থা সাহায্য করে কোষ্ঠকাঠিন্য রোধ করে সার্বিকভাবে হজমে সাহায্য করে শুধু পেট ও হজমের জন্যই কলার গুণাবলী সীমিত না এতে অনেক স্বাস্থ্যকর উপকারিতা আছে কমলা লেবু কমলা লেবুতে খুব দরকারি জিনিস পেটের জন্য ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবু লেবুতে অনেক পরিমাণে দ্রবীভূত হয় এমন অ্যাসিডা থাকে যা হজমের জন্য খুবই কার্যকরী। লেবু পানীয় শরীরের জন্য খুব ভালো কাজ করে। কারণ এটা পুরো হজম প্রণালী সচল সচল করে। আদা মাঝারি মাত্রার আদা শরীরের জন্য খুবই উপকারী। বেশি খেলে যেহতো বিপরীত হতে পারে। কাল থেকে এর ব্যবহার পেটের অনেক রোগ নিরাময়ের হয়ে এসেছে। ক্যাপসিকাম antioxidant ও phytonutrient সমৃদ্ধ ক্যালসিয়াম এটা আকোশকর সবজি পেটের জন্য এতে উপস্থিত ভারী মাত্রায় phytonutrient আপনার পেটের অনেক রকমের সংক্রমের হাত থেকে রক্ষা করে সবুজ শাকসবজি সাগে প্রচুর মাত্রায় জিঙ্ক ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে শাকসবজি আপনার নিয়মিত খাবারের অঙ্গ বানান আপনার পেটের সমস্যা থেকে কি দিন রেহাই পাবেন